কোনটা কার সেটা একটা জানি মনে না। হচ্ছে তোমার কি বলো কাজলের, একটা মনে হচ্ছে, না না মানে কোন ডাইরেক্টর কোন কাদেরকে নিয়ে ও করেছে না সেটাই বলছি। এক্স্যাক্টলি ওটা জানো, চারটে স্টোরি মোটামুটি ডিভাইড হ্যাঁ করা গেছে এখান থেকে। হ্যাঁ, বাট কে কোনটা ডাইরেক্ট করছে সেটা আমি জানি না এখানে বলেছে কি না। বাট হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপল। আমি অম্বালি, আমি অভিষেক, এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যখন আমি নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানা ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, পোলস দিই, কোশ্চেন আনসার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা আপনারা নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। তাদের লিঙ্কস এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে আমরা লাভ স্টোরি 2 এর ট্রেলার রিলিজ করেছে, সেটা রিয়্যাক্ট করব। আমরা আমরা এর আগে আগে টিজারটা দেখেছিলাম, একদম তো কারা কারা আছে ওটাই ইন্ট্রোডিউস হয়েছিল ওখানে। মেনলি হ্যাঁ, তো এটা ডাইরেক্ট করেছে অমিত শর্মা, কঙ্কনা সেন শর্মা, আর বালকি, আর সুজয় ঘোষ। আর কি সুন্দর লাগে না কতগুলো বাঙালি শুনে। আর আর আছে অমৃতা সুভাষ, অঙ্গদ বেদী, কাজল, কুমুদ মিশ্রা, মৃণাল ঠাকুর, নীনা গুপ্তা, তমান্না ভাটিয়া, তিলোত্তমা সোম, বিজয় বর্মা, এরা আছে মেন কাস্টিং এ। ওয়াও, হোয়াট আ তো কাস্ট, দারুণ কাস্ট, দারুণ ডাইরেক্টর প্যানেল। একদম। তো দেখা যাক কেমন ট্রেলারটা কেমন করেছে। ये शरीर बिना माउ फूजी की तरह एक ज्वाला उठी है जिसे फूटने से ही संतुष्टि मिलती है। সীমা দিদি অন মাই বেড। আমি ঠিক কাম তো করে দিয়েছি, কেন কাম দিয়েছি? গালা নেই, ভাগ দে। কেউ এক ছোটি সি গাড়ি লেনে সে পেলে টেস্ট ড্রাইভ করতে হো না, তো শাদি সে পেলে নো টেস্ট ড্রাইভ। 10 সাল পেলে চারা তুম গায়ে কাও হই। আমি মিসড ইউ সো মাচ। কি কাম দিস? তুম শাদি শুদা হো। चाहते क्या हो तुम? रिश्ता करने से पहले हर लड़की के साथ अच्छी नहीं? क्या अच्छी? ये तो मैं हमेशा से सिर्फ तुम्हारा था और अब भी हूँ। কাজলের ক্যারেক্টারটা একটু দেখাচ্ছে না, একটা ডায়লগ করে দেখাচ্ছে না। না মানে আমার হ্যাঁ টিজারে যেটা মনে হয়েছিল কাজলের কোনো ডায়লগ দেখায়নি, এখানেও দেখায়নি। আমার এক দুটো হ্যাঁ সিন আছে, বাট ডায়লগ তো হ্যাঁ ডায়লগ নিকালা নেই ভাগ গেই। আচ্ছা, কাজের বউটা নিয়ে যেটা ওখানে, কাজের বউটা নিয়ে কোনো স্টোরিটা আছে। হ্যাঁ, বাট কোনটা কার একটা মনে হচ্ছে তোমার কি বলো কাজলের, একটা মনে হচ্ছে, না না মানে কোন ডাইরেক্টর কোন কাদেরকে নিয়ে করেছে না এক্স্যাক্টলি ওটা জানো, চারটে স্টোরি মোটামুটি ডিভাইড করা গেছে এখান থেকে। হ্যাঁ, বাট কে কোনটা ডাইরেক্ট করছে সেটা আমি জানি না এখানে বলেছে কি না। বাট বলবেন না মনে হয়, এটা রিলিজ করলে বোঝা যাবে। আর এটা নেটফ্লিক্সে ডাইরেক্ট করছে, কবে রিলিজ করছে এটা বলেছে কি ওখানে দেখাতে পারো? বলেনি তাই। 29 জুন আসছে, চলে এলো দিস ফ্রাইডে আই থিংক, দ্যাটস গুড। আর আপনারা বলুন, আপনাদের কেমন লাগছে? আপনারা এক্সাইটেড? আপনারা লাস্ট স্টোরি 1টা দেখেছেন না কিনা, বা ওখান থেকে আপনার কোনটা ফেভারিট স্টোরি? একদমই। আর আমাদের রিয়াকশন কেমন লাগলো সেটা জানাবেন, ভালো লাগলো সেই লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন ভিডিও এরকম রিয়াক্ট বা রিভিউ আমরা করতে পারি সেটা সাজেশন দেবেন। একদম, আবার তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।